Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahirabbil alamin wal aqibatu lil muttaqin. Wassalatu wassalamu ala rasulihil karim. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Qul ya ibadiyallazina asrafu ala anfusihim la taqnatu min rahmatillah. Inna Allah yaghfiru dzunuba jami'a innahu huwal ghafurur rahim. Allah rabbul alamin er darbare lokkho koti koti shukriya je rabbul alamin Allah pak dirgho ekti bochhor pore uto pobitro chand pobitro rahmater chand dayar chand rahmater chand najater chand maghfirater chand ramzan sharif ramadan sharif e Allah hazir koriyechen সেজন্য দরবার ইলাহিতে লক্ষ কোটি কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং আমার পক্ষ থেকে সকল ঈমানদার মুমিন মুসলমানকে এবং আমার দেশ ও দেশবাসীকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা ও মোবারকবাদ তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ নবী পাকের সাহাবাগণ তারা যখন হতাশা হয়ে যাচ্ছিলেন তারা বলছিলেন যে আমাদের জীবনে অনেক গোনাহ হয়ে গেছে আমাদের জীবনে অনেক পাপ হয়ে গেছে অনেক অন্যায় হয়ে গেছে তো আমরা কি এই পাপের ক্ষমা পাব এই গোনাহের ক্ষমা পাব আমরা যে কাজগুলো করেছি এর কি মাফি পাব আল্লাহ পাক কি আমাদেরকে মাফ করবেন আল্লাহ পাক কি আমাদেরকে ক্ষমা করবেন তো আল্লাহ রাব্বুল আলামিন তখন বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন হে নবী আপনি আপনার সাহাবীদেরকে বলে দিন যে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম তারা হয়তো জীবনে অনেক পাপ করেছে অনেক অন্যায় করেছে অনেক অপরাধ করেছে কিন্তু তারা জানে না যে তাদের পাপের থেকে তাদের অন্যায়ের থেকে তাদের গুনাহের থেকে আমি আল্লাহ সুবহানাহু তাআলা আমার দয়া আমার রহমত আমার ক্ষমা অনেক 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 বেশি তো তারা জানো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে দূরে সরে না যায় তাদেরকে বলুন নবী যে তারা জানো তওবা করে আমি আল্লাহ আমার দিকে ফিরে আসে তারা জানো আপনাকে রসুল বলে মেনে নেয় আপনার সুন্নাত অনুযায়ী এবং কোরআন সুন্নাহ অনুযায়ী তারা যেন জীবনটাকে পরিচালনা করে তো আমরা জীবনে হয়তো অনেক অন্যায় করেছি পাহাড় 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 সমান পরিমাণ গুনাহ করেছি গুনাহে কবিরা করেছি হয়তো আর সগীরা গুনাহ আমাদের প্রত্যেকের জীবনে তো আছেই আছে তো আমরা এই পবিত্র রমজান মাস চলছে আমরা যদি সগীরা গুনাহর জন্য মাফি নাও চাই তবু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সগীরা গুনাহ মাফ করে দেবেন তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা হয়তো অনেক কবিরা গুনাহ অনেক নাজায়েজ কাজ অনেক হারাম কাজ করেছি তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না দূরে সরে চলে যেও না তোমরা আমি আল্লাহ আমার দিকে ধাবিত হও আমার কাছে তওবা করো তওবাতুন নসুহা করো তো তওবাতুন নসুহা কি আপনি জীবনে একটা পাপ করেছেন এটা জানতেন না যে এই কাজটা করলে পাপ হবে গুনাহ হবে গুনাহে কবিরা হবে নাজায়েজ কাজ হারাম কাজ আপনি জেনে গেছেন জানার পরেও সেই কাজটা আর করবেন না আপনি জানতেন না এটা আলাদা বিষয় আপনি জানতেন না না জানার কারণে আপনি গুনাহটা করে ফেলেছেন এটা আলাদা বিষয় তো আপনি তওবা তো নসুহা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ফিরে আসুন আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়াময় বড় মেহেরবান তিনি বান্দার যখন চোখের পানি ফেলে আল্লাহর কাছে তওবা করে দোয়া চান মাগফিরাত চান আল্লাহ রাব্বুল আলামিন দয়াময় দয়া করে বান্দার জীবনের গুনাহকে মাফ করে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো আমরা সকলে জানি ইতিহাসের দিকে দেখলে দেখতে পাই যে জামানার বিখ্যাত একজন সুতকর ছিলেন আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর ওলি বান্দা হযরত হাবিবে আজমি রাহমাতুল্লাহ আলাইহি তো আল্লাহ পাক বলেছেন যে হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা ব্যবসা করা হলো হালাল আর সুদ খাওয়াটা হলো হারাম তো হাবিবে আজমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন জামানার বিখ্যাত সুতকর ছিলেন তো
হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি তিনি একদিন খানা খেতে বসেছেন, খানা খেতে যাবেন, রুটি এবং গোস্ত নিয়েছেন, তিনি খেতে যাবেন, দেখছেন যে গোস্তটা গোস্তর বাটিটা রক্তে পরিণত হয়ে গেছে। তিনি অবাক হয়ে গেলেন যে এটা কি, তিনি আশ্চর্য হয়ে গেলেন। তো তিনি যখন কি করলেন, বাড়ি থেকে তার স্ত্রীকে বললেন যে আমি চলে যাচ্ছি। সেই জামানার বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, মাহবুব বান্দা ছিলেন হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, যিনি একজন জবরদস্ত আলেম ছিলেন, জামানার একজন বিখ্যাত ওলি ছিলেন, একজন মাহবুব বান্দা ছিলেন, আল্লাহর বড় পিয়ারা মানুষ ছিলেন। তো হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি তিনি তার স্ত্রীকে বললেন যে আমি চলে যাচ্ছি আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির দরবারে। তো হুজুর কি করলেন, হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি টুক 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 করে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। বেরিয়ে তিনি কি করলেন, আল্লাহর ওলি আল্লাহর মাহবুব বান্দা হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে চলে গেলেন। তো তিনি যখন যাচ্ছেন রাস্তার ধারে দেখতে পাচ্ছেন যে একদল বালক কিশোর নওজওয়ানেরা তারা খেলা করছেন, এবং খেলতে খেলতে তারা তাদের যে ক্যাপ্টেন, বাচ্চাদের মধ্যে যে ক্যাপ্টেন আছে, খেলাধুলার মধ্যে যে একটা ক্যাপ্টেন থাকে, মেন লিডারশিপ থাকে, তিনি বলছেন যে ছেলেরা তোমরা এখান থেকে দূরে সরে যাও, এই রাস্তা থেকে দূরে সরে চলে যাও, কেননা দেখো ওই দেখো ওই দেখো কে আসছে, জামানার বিখ্যাত কুখ্যাত সুদখোর হাবিব আজমি আসছে, খবরদার ওই নোংরা মানুষ সের পায়ের ধুলি যেন আমাদের গায়ে না লাগে, ওই অপবিত্র ধুলি যেন আমাদের গায়েতে না লাগে। হাবিব আজমির মনে বড় কষ্ট হলো, মনে বড় দুঃখ হলো, মনে বড় ব্যথা লাগলো, কিন্তু তিনি ওই অবস্থায় চলে গেলেন আল্লাহর ওলির দরবারে। আল্লাহর ওলি হযরতে হাসান বসরির দরবারে গেলেন, হুজুরের হাতে হাত দিয়ে তাওবাতুন নসুহা করলেন, এবং হুজুর কেবলা হাতে হাত দিয়ে তাওবাতুন নসুহা করার পরে তিনি আবারই ওই রাস্তা দিয়ে ফিরে আসছেন। তো ফিরে আসতে 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 তিনি আবারও দেখতে পাচ্ছেন যে ওই রাস্তার ধারেই সেই কিশোর নওজোয়ানেরা বালকেরা আবারও খেলা করছে। তো তাদের সেই ক্যাপ্টেন সেই ছেলেটা আবারও বলে উঠল, এই ছেলেরা তোমরা রাস্তার ধার থেকে সরে দাঁড়াও, রাস্তার ধার থেকে সরে যাও, ওই দেখো আল্লাহর ওলি আল্লাহর মাহবুব বান্দা হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি আসছে, খবরদার এই ছেলেরা আমাদের পায়ের ধুলি যেন আল্লাহর ওলির গায়ে না লাগে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি আলাজিম। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে লা তাকনাতু মিন রহমাতিল্লাহ, বান্দা খবরদার আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও না। এমনও হাজারো প্রমাণ আছে যে এমন হাজারো পাপী আছে তারা তওবা করে, তওবাতুন নসুহা করে আল্লাহর ওলি হয়ে গেছেন, ওলি কামিল হয়ে গেছেন, সুফি হয়ে গেছেন, দরবেশ মাহবুব বান্দা হয়ে গেছেন। তো ফুরফুরা শরীফের মুসাদ্দিদুজ জামান আলা হযরত কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত আবু বকর সিদ্দিকী ফুরফুরাবি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন যে আল্লাহ রব্বুল আলামিন যদি কোরআন পাকে একটা আয়াত না দিতেন, আমি আবু বকর সিদ্দিকী আমি কলিজা ফেটে মারা যেতাম, ইন্তেকাল করতাম। আয়াতটা কি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বড় দয়াবান, বড় মেহেরবান, তার থেকে দয়া আর কারো নেই, তার থেকে মায়া আর কারো নেই। তো রব্বুল আলামিন আল্লাহ এই দয়ার আয়াতটা, এই রহমতের আয়াতটা নাজিল করেছেন বলেই আমি আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ এই দয়ার আয়াতের দিকে, এই রহমতের আয়াতের দিকেই তাকিয়েই আমি আবু বকর আমি আমার হৃদয়কে একটু শান্ত করি, আমি আমার মনটাকে একটু শান্ত করি। এমন হাজারো প্রমাণ আছে। তো আপনাদের আপনাদের সকলকেই বলবো যে আপনারা হয়তো অনেকেই জীবনে অনেক গুনাহ করেছেন, অনেক পাপ কাজ করেছেন, অনেক অন্যায় করেছেন, হতাশা হয়ে যাচ্ছেন যে আল্লাহ আমার জীবনের গুনাহকে মাফ করবেন কিনা, আল্লাহ আমার জীবনের গুনাহকে ক্ষমা করবেন কিনা। কে বলেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রমজান মাস পেল, যে রমাদান শরীফ পেল, সে নিজের গুনাহটাকে মাফই করিতে পারিল না, মাফ করিতে পারল না, জীবের গুনাহটাকে ক্ষমা করতে পারল না, তার মতো হতভাগা আর নেই। তো আমরা রমজান মাসে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইফতারির আগে দোয়া কবুল হয়, এবং রমজানের প্রতিটা সময় রমজান মাসে আল্লাহ পাকের রহমত বরকত
সর্বসময়ই পড়তে থাকে, সর্বসময়ই ছড়তে থাকে। তো আমরা এই রমজান মাসে জীবনে হয়তো অনেক 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 পাপ করেছি, তো আমার আল্লাহর কাছে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাফি চাইবো যে আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহটাকে মাফ করে দিন, আমাদের জীবনের খাতাটাকে আপনি ক্ষমা করে দিন, এবং আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথিক যারা, যে সমস্ত মাহবুব বান্দাবান্দিরা এই সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত হয়ে, যে সমস্ত বান্দাবান্দিরা তওবা করে আপনার নিয়ামত প্রাপ্ত হয়েছেন, আপনি তাদের অন্তর্ভুক্ত আমাদের।